মদনপুরের এগরা মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগে অক্সিজেন সিলিন্ডার পাইপ ব্লাস্ট হয়ে আগুন লাগে, পুড়ে যায় বেশ কয়েকটি বেডও। আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে প্রসূতি বিভাগের প্রসূতি মা ও আত্মীয় স্বজনরা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সাধারণ মানুষও। ঘটনাস্থলে হুড়োহুড়ি লেগে যায় এবং আগুন ছড়ানোর খবর চারিদিকে ছড়িয়ে পড়তে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে হসপিটাল কর্মী থেকে সাধারণ মানুষজন। যদিও আগুন লাগার প্রাথমিক অবস্থায় হাসপাতালের কর্মী এবং রোগীর আত্মীয়দের সহযোগিতায় আগুন খানিকটা নিয়ন্ত্রণে আসে, পরে দমকলের একটি ইঞ্জিন এসে সম্পূর্ণভাবে আগুনকে আয়ত্তে নিয়ে আসে। এই নিয়ে হাসপাতাল চত্বরে একটি আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছায় এগরা থানার পুলিশ। পুলিশ এবং দমকল কর্মীরা তদন্তে নেমেছে এটা জানার জন্য যে কি কারণে আগুন এবং কেন অক্সিজেন সিলিন্ডারের পাইপ ব্লাস্ট হলো। এখনো পর্যন্ত তদন্ত চলছে। আপনার নাম? গৌরী পয়রা। আপনার এখানে আগুন লাগলো কি করে বেডে? আপনার নাম? আমার নাম তপারানী দাস, আমার বাড়ি মথুরা। আমি আমার মেয়ের মাথায় এখানে ছিলাম, আমার মেয়ের লেগেছে, আমার মাথায় লেগেছে, আমি দাঁড়াতে পারছি না। কিভাবে আগুন লাগলো? কিভাবে লাগছে আমরা বলতে পারবো না। বলছে এখানে নাকি একটা ছোট মোবাইল ছিল, সেই মোবাইলের লাইনটা ফলস ছিল, সেখান থেকেই লেগেছে। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।